मतलब उत्तरेर शिकिरचरे बन्याय कालभार्ट दोष, बर्षार आगे मेरामत ना होले घरबाड़ी सह ग्राम विलीनेर आशंका। एम रासेल रहमानेर तथ्य ओ छबिते विस्तारित। চাঁদপুরের মতলব উত্তরে গেল বছরের ভয়াবহ বন্যায় ধসে পড়া কালভার্টটি সংস্কার ও বিদ্যুতের খুঁটিটি স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়নি এখনো। এতে করে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করে আসছে কোমলমতি শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভাঙা কালভার্টটিতে চলাচলে মাঝে মধ্যেই পড়ে গিয়ে ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। ছেংগারচর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর শিকিরচর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়কটি অনেকটাই বিচ্ছিন্ন একটি সড়কের অভাবে। এখানে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই যে কালভার্টটি আছে, কালভার্টটি একটা অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন যাবৎ এখানে এই ডান পাশের কৃষি জমি সোজা কবরস্থান এবং বাম পাশের বসতভিটা বিলীন হয়ে আসছে। আজকে এই এবছরের ভয়াবহ বন্যায় বৃষ্টি ভেঙে যায়। এখন এলাকাবাসী চাচ্ছে না যে এখানে একটা ব্রিজ হোক, যদি ব্রিজ হয়ে যায় তাহলে এই বসতভিটা সহ এই এলাকা বিলীনের একটা আশঙ্কা আছে এবং সোজা যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটিও ঝুঁকির মধ্যে থাকে। এখন যদি দ্রুত বর্ষার আগে কাজ না করেন, এমন একটা সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে পোলাপাইন আসতে পারবে না। এই বছরের ভিতরে যদি আপনারা না করেন দ্রুত, তাহলে বেড়িবাঁধ যে ফাটন ধরছে যে সামনে দিয়া, এই বেড়িবাঁধ রাখার মতন এমন কোনো ক্ষমতা নাই। যে আমাকে এই জায়গা ছাড়া আমাকে আর জায়গা নেই। আমরা গরিব মানুষ, বুঝছেন, আমাকে তৌফিক নাই। আমরা বান্ধের ভিতরে বা কোন জায়গায় গিয়ে এই বাড়ির ঘর থুইয়া গিয়া থাকার কোনো আমাকে ইয়ার আল্লাহ তৌফিক দেয় নাই। আমরা দ্রুতভাবে আমাদের আমাকে এই জায়গা হান বাউকেরা দেন, আপনার কাছে আমরা এই চাই। জানা যায় অব্যবস্থাপনায় গড়ে ওঠা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই কালভার্টটির নিচ দিয়ে পানির তীব্র স্রোতে মাটি সরে গিয়ে সামনে থাকা কৃষি জমি, প্রাচীন কবরস্থান সহ বসতবাড়ি বিলীন হওয়ার পথে। ফাটল ধরেছে বাড়িগুলোর মধ্যভাগেও। আসন্ন বর্ষার আগে বিশাল গর্তটি বরাট করে সড়কটি মেরামতের উদ্যোগ না নিলে বন্যার তীব্র স্রোতে গ্রামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনকি পার্শ্ববর্তী মেঘনা ধনাগদা বেড়িবাঁধটিও ঝুঁকির মুখে থাকবে বলে আশঙ্কা স্থানীয়দের।